যাম আৰু পুতে ঘৰত নাম কে লগিয়া পঢ় হে ঘৰৰ ভিতৰ ঘূৰিয়া কাম কৰি আৰ দিন কতবাৰ ৰাস্তাই এদিন আমি একবাৰে ৰাস্তাই ললামই না ওই যে ঘূৰা ঘূৰা ঘৰো কাম করি পৰে চাৰ বাৰটাৰ দিকে ফোন আইছে আনৰ ভুতন গা গুল্লি লাগছে গলৰ ভিতৰত মা আবার কলে বাবা যাইচ না আমরা গৰীব মানুষ দিন আননা দিন খাই বাবা তুমি যায়ও না ক না আমি এয়ো চিলাই যাম আমি বোধেও আছিলাম গোটে যে অলপ কিছুতে থামছে না দুঃখিনী মায়ের কান্না সেই মায়ের কান্না থামাতে আশপাশের অনেকেই ছুটে যান কিন্তু মুহূর্তে পাল্টে যায় সেই চিত্র উপস্থিত স্বজন আর প্রতিবেশীদের চোখও তখন ভারী হয়ে ওঠে হাওয়া বেগম ছেলের ছবি হাতে নিয়ে গত দুমাস ধরে শুধু ইভাবে অজুড়ে কেঁদে যাচ্ছেন তার ছেলে ফরিদ শ্যাল পেশায় ছিলেন পোশাক শ্রমিক বাবা শাহ আলমের সঙ্গে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের দ্বার প্রান্ত স্বৈরাচারের পতনের পথে পুরুদেশ দেশ উত্তাল রাজপথ এর মুদি কারখানাও বন্ধ তাই ছাত্র জনতার সঙ্গে মিছিলে যোগ দিতে মায়ের কাছে অনুমতি চান ফরিদ সোয়াল মায়ের হাতে দুমুটু ভাত খেয়ে বেরিয়ে পড়েন তিনি ফতুল্লা থেকে যাত্রাবাড়ি হাজারো ছাত্র জনতার সঙ্গে ফরিদ সয়াল যাত্রাবাড়ি পোছা মাত্র পুলিশের গুলি এ সময় মিছিলের অগ্রভাগে থাকা ফরিদ সয়াল গলায় গুলিবিদ্ধ হন তখন দুপুর বারোটা সতীর্থরা নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তবে মুক্তির স্বাদ থেকে অনেক দূরে ফরিদ সোয়াল কয়েক ঘন্টা লড়ে হার মানেন মৃত্যুর কাছে দেশ মুক্ত যে সন্তান একদিন বাবা মায়ের মুখে হাসি ফোটাবে এমন স্বপ্ন ছিল গোটা পরিবার জুড়ে সেই সন্তানকে হারিয়ে অথই সাগরে মা আর স্বজনদের আকতি গ্রামে ভিটি বাড়ি শূন্য এই পরিবার তাই তাদের পাশে থাকে যেন সরকার তাইলে দেশের লেগে যদি মরে তো মানুষের শহীদ মরা মরে ফের ফরে কইয়া টিয়া যাক ফুতে গতন গেল গিয়া আমার আর খেয়াল নাই যে আমার ফুতে যে গত গেল গিয়া আমি আর ফুতের দিকে নজর করি না যে আমার ফুতে গতন গেল গিয়া পরে ঘরের ভিতরে ঘুরা ঘুরা কাম করি আর দিন কতবার রাস্তায় লামি এদিন আমি একবারও রাস্তায় লামি না ওই যে ঘুরা ঘুরা ঘরও কাম করি পরে সাড়ে বারোটার দিকে ফোন আইসে তো তই যায় দি মা ছেলে কথা ক তারপরে ভাত খাওয়াইলো মায় কটা যে বাবা তুমি যাইও না ক না আমি যাম দেশের জন্য আমি যদি জীবন দিতে হয় তো দিমু মা কোনো দিন কাটি করবে না আমি এই সিলাই মৃত্যু দেশের জন্য রক্ত যাইলে যাইব আমি এই উছিলে মৃত্যু মো মারে শহীদ মারা আমার মারে বুঝিয়া গেল মার লগ আসলো আর মায় আবার কলো বাবা যাইস না আমরা গরিব মানুষ দিন আন্দা দিন খাই বাবা তুমি যাইও না ক না আমি এই সিলাই যাম আমি গতে যে গেলাম ওদের কর্মর কিচ্ছু নাই আর ওদের খালি বিডিও কিছু নাই আর ইয়া আসছিল ছেলের উপর কর্ম না কিছু ইয়া করতো সংসার মংসার চালে তো আর একদম ইয়ে আছে আশ্রয় নেই আমগুরের দ্বারে মনে না কিচ্ছু নেই ওদের সরকার যদি ফাঁসে দাঁড়ায় এটা আমরা একটু সৌন্দর্য খুশি যে ছেলেটা মারা গেছে ফরিদ ওনার উপরে ওনার একটা সম্বল ছিল এখন উনি তো দেশের জন্য জীবন দিছে ওনার বাপমারকে বলে গেছে যে আমি দেশের জন্য মৃত্যুবরণ করব হ্যাঁ এমন সরকারের কাছে একটাই পারতো না যে ওদের দিকে যেন সরকার একটু সহযোগকে চায় যেহেতু তার বাবা মা যেন মানে দুই দুইমোটো ভাত খায় বাঁচতে পারে সরকারের কাছে এটি আমাদের আবেদন এই এই ছেলের আশাইয়া ইয়ে করতে হবে কাজে দিছিল কাজটা শিক্ষা ব্যবস্থা এক মাস পরে বেতন ধরবে এক মাস পরে সে মারা গেছে এখন সেই সরকারের সেটা সাহায্য এদিকে জুলাইয়ের গণ আহত নিহতদের অনেকের পরিচয় তালিকাভুক্ত হয়েছে তবে এখনো যাদের হয়নি তাদের পাশে দাঁড়াতে নানা উদ্যোগের কথা জানান চাঁদপুর জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা এটা নিয়েও আমাদের ভাবনা আছে আমাদের বলতে সরকারের ভাবনা আছে সরকার যে তালিকাটা মানে ওয়েবসাইটে প্রকাশ করেছে তার বাইরেও যদি কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়ে থাকে সেই তালিকাটা কেউ যদি আমাদেরকে অবগত করে আমরা তার তালিকাটা যাচাই বাছাই করবো এবং যাচাই করে ওই নিহতের তালিকা আমরা এটা অন্তর্ভুক্ত করবো চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ব্রাহ্মণ সাগুয়া গ্রামে ফরিদ সোয়ালের বাড়ি বাবা ও মা ছাড়াও তার এক বড় ভাই রয়েছে তবে কর্মস্থল নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার পাশে বাবা ও মায়ের সঙ্গে থাকতেন ফরিদ সয়াল মৃত্যুর পর তাকে গ্রামের পারিবারিক গুরুস্থানে দাফন করা হয় ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর